আবাদন আমার ও মা বলে রাখ শুনি রাখো মা ও মা তোমার মতন একজন নারী ছিল মা আম্মা গো নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা নবীজির প্রথম স্ত্রী ছিল মা নবীজি কখন থেকে কোন জায়গা থেকে আসবে মা কিতাব খুলি দেখবেন মা কিতাবের মধ্যে লেখা আছে আমার নবী যাক মাছিলেন ও খাদিজা ও আমার খাদিজাতুল কুবরা দাগ তোমার সাথে রে এমন ভাবে দরজাটা খুলে দিয়েছে আমার নবী বলছে খাদিজা এত রাইতে আমি তোমাকে ডাক মারলাম তুমি এক ডাকে কেমন করি সাড়া দিলি এক ডাকে কেমন করি তুমি আমার আওয়াজ বুঝলি আয় খাদিজা রে তুমি কি বিছনার মধ্যে ছিলি না দরজার মধ্যে দাঁড়িয়ে ছিলি মা বলে জোরে দেখো হযরতে খাদিজাতুল কুবরা বলছে রসুল গো আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে আমি খাদিজা আপনার মহব্বত আমার অন্তর তাই যায় না আপনার অপেক্ষা হয়ে থাকি আপনি বিশ্ব নবী গো কোন সময় আমাকে ডাক মারেন আমি যদি ঘুমিয়ে যাই তোমার ডাক যদি শুনি দিতে না পারি আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না সেই জন্য গো নবী আমি ঘুমাই না সারা রাত্রি দরজায় ঠেকে নাগে রাগে রাত কাটাই যেরকম সুবহানাল্লাহ নবী বলতে খাদিজা রে আমি যেদিন করি বহু রাতে আসি তুমি সত্যি কি ঘুমাও না না হুজুর আমি যদি ঘুমিয়ে যাই তোমার বিশ্ব নবীর আওয়াজ যদি শুনতে না পারি আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না সেই জন্য নবী গো আপনার অপেক্ষার জন্য সারা রাত আমি দরজায় টেকে নাগে রাত্রি কাটাতে গো নবী নবী বলছে খাদিজা রে তুমি আমার জন্য এতই কষ্ট করো কেন ও নবী আপনি দয়ার নবী আপনি বিশ্ব নবী একদিন হযরতে খাদিজাতুল কুবরাকে নবীজি গভীর আয়াতে তসরে আছে রে নবীজি দেখে দেখে বলে খাদিজা তুমি একটু আরাম করো আমাকে একটু যাইতে দাও আমি আসি হযরতে খাদিজাতুল কুবরা বলে হুজুর এত রাইতে আপনি কোন দিকে আমাকে ছাড়ে যাবেন খাদিজা রে আমার চাচা বুঝেল যদি একবার ইসলাম গ্রহণ করিয়ে নেয় মক্কার জমিনে আমার দুশ্মন থাকবে না রে খাদিজা ও খাদিজা তুমি ঘুমিয়ে যাও আমি এত রাইতে যা আমার চাচা বুঝেলের কাছে আমি একটা বার কলিমার দাওয়াতটা দিয়েছি খাদিজা বলছে নবী গো যে চাচা তোমার দেখতে পারে না তোমার ছায়া তোমার কায়া দেখতে পারে না সেই চাচা তোমার কত না অপমান করলেন সেই চাচার কাছে তোমার এত রাইতে কেন যাইবেন নবী বলছে খাদিজা রে নিজের আব্বা থাকলে ছেলেকে শাসন করার অধিকার থাকে রে খাদিজা আমার আব্বার মতন চাচাজি হয়ে গো আমি তার কথায় আমি রসুল মনে কিছু নেই না রে খাদিজা তুমি দোয়া করো অপেক্ষা হয়ে থাকো এই গভীরাইতে একবার যদি আমার চাষা আবু জেলের কাছে কলেমাটা পৌঁছে দিতে পারি ইসলামটা তার কাছে পৌঁছে যায় মক্কা মদিনার মধ্যে আমার দুশ্মন থাকবে না জোর কম সুবহানাল্লাহ গভীরাইতে বিশ্ব নবী হয় আবু জেনের বাড়ির সামনে যে ডাক মারে কাদের সামনে যে ডাক মারে চাফা দয়া করে একবার উঠবেন গো চাচাজি একটু দয়া করে উঠুন গো চাচা
আবু জেহেল এত ঘুমের নিদ্রায় ছিল গো শোনার নবীজির ডাক বুঝতে পারে নাই ইনি মোহাম্মদ চাচা যতই অন্যায় করনে কেন আমি মন ধরি না চাচা একটা বার উঠবেন আবু জেহেল গভীরাইতে নবীজির কথা বুঝতে পারে নাই মোহাম্মদ আসিয়েছে আবু জেহেল মনে মনে ভাবে রে এত রাইতে আমাকে কে গো চাচা করে দেখে আমার গ্যাসের বাইরে কে আমাকে দেখে গো আবু জেহেল ঘরের ভিতর থেকে আসতে আসতে সদর গেট খুলিয়ে দেখে আবার রাসূলুল্লাহ তার আসে মোহাম্মদ কেন খালে এত রাইতে ঘুম আমার নষ্ট করলি কেন নবী বলছে চাচা গো আমি আসলাম তোমার কাছে কলেমা দাওয়া দিতে জরিফুন সুবহানাল্লাহ আবু জেহেল বলছে মোহাম্মদ রে যার জন্য তোকে এত কিছু করলাম তবু তুমি আমার বাড়িতে এই কলিমার পুরসা আমার কাছে তুমি আইসো ওরে আহাম্মা তোর কি ভয় লাগে না গো চাচা জি আব্বা যদি হইত গো হাজারো সন্তানকে যদি মারে ওই সন্তান আব্বার কাছে যেতে ভয় পায় না নদী কান্দে আবু জেহেল মোটি খারাপ হয়ে গেল রে আজকে আমার এত রাতে ঘুম নষ্ট করে দিল ও মোহাম্মদ জন্মের কলেমা আজকে তোর হাতে পড়ে নেব তুমি থাকো দাঁড়াও আমি এখন আসতেছি আমার নবী মনে করলো চাচা দিবুজ আজকে ইসলাম গ্রহণ করে নেবে রে আজকে আমার চাচা কলেমা পড়বে ইসলামে ভিত্তি হবে আবু জেহেল তোর চলে আসরে ওই সময় ঘরে শীতান তাকিয়া একটা নাও বন্য চাবুক ধরিয়া আসত গো নবীজির সামনে আসিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছে আজকে জন্মের কলমাটা আজকে পড়িয়ে নেব এই কথা বলে আবার নবীর গায়ে চাবুক মারে নবী বলেন চাচা গো আর মরিও না আমি আর সহ্য করিতে পারি না ও চাচা এমন মার দিল রে আমার সোনার ধুবি জমিন তাকি দাঁড়াইতে পারে না রে সোনা আজকে সেই নবীর উম্মত হইয়া একটা নবীর সুন্নত অন্তরে দেহতে রাখতে পারলাম না এই শরীরেই একটা নবীর সুন্নত যদি রাখি গো সেই নবী ছাড়িয়া কোনদিন জান্নাত যাবে না সুবহানাল্লাহ সব ও যুবক ভাইরা আজকে খোদার কসম করে বলি একটা যুবক যদি কো আজকে নবীর ভালোবাসা অন্তরে থাকিয়া নবীর দশটা দাইনি সুন্নতের মধ্যে বাবা এই নাবির উপর থেকে পাঁচটা দাইনি সুন্নত আর নাবির নিচুর থেকে পাঁচটা দাইনি সুন্নত আছে এই দশটার মধ্যে যদি আমরা কমেও পাঁচটা ছয়টা আটটা যদি আমল করি আমার নবী কোনো দিন তারি জান্নাত যাবে না আমার নবী বলি দিছে কানা মাই ফিল জান্নাত সেই উম্মত আমার পাশাপাশি জান্নাতে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে সেই জন্য বাপ আমরা নবীর ভালোবাসা আমরা অন্তরে রাখবো কিনা রাখবো কি রাখবো হাতটা তুলি দেবে হুজুর আমার নবী
বাড়ি যাইতে পারে না হাবুজের ঘরের সদর গেট বন্ধ করে দিলেন আমার নবীজি হাঁটতে পড়ে যায় খাড়া হইল নবী পড়িয়া যায় রে মোহাম্মতের বিবি খাদিজা বারবার তাকায় আবুজেলের বাড়ির দিকে রে আমার রসুল কেন কোন আইসে না আমার নবী কোন ঘটনা হইল নাকি খাদিজা থাকতে পারে নাই বাড়ির ভিতরে আবুজেলের বাড়ি মুখে খাদিজার হনা হলেন আমার রসুল এত কান্ত হইতে পারে না হযরতে খাদিজা নবীজির এত ভালোবাসা আস্তে আস্তে আবুজের বাড়ি মুখে যায় বহু দূর থেকে খাদিজার নজরে পড়ে রে জমিনের মধ্যে আকাশের চন্দ্র চিরি পড়েছে নাকি রে কি নরে রে কি পরে রে নবীজি হাঁটতে পারে না হেসা দিদি বাড়ি মুখে রহনা হয়েছে কাদিজা বলে রে এত রাইতে একটা পূর্ণিমা চাঁদের মতন জমিনে দেখা যায় কে রে আকাশে চন্দ্র খুলি পড়বে কি জোরে বল সুবহানাল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা দৌড়ি দৌড়ি গেলেন জিয়া দেখে সোনার নবী উঠতেও পারে না দাঁড়াইলে নবী কষ্ট পায় নবীকে দেখি খাদিজা পাগল হয়ে অগণবী এই তোমার দুরবস্থা হাজারো বাধা দিছি গো নবী তবু মানেন নাই নবী বলে খাদিজা রে আমাকে তুমি ধরো ওই খাদিজা গালা ধরে ধরে নবীজি বাড়িতে যাই রে তবু নবী উম্মতের কথা ভোলে নাই কষ্টর দিলে ইসলাম আনছে নবী গো শরীরে রক্ত পানি করেছে আমার সোনার নবী আব্বাস আমার সেই নবীর ভালোবাসা যদি থাকে মুসলমানের ছেলেদের মধ্যে আমার আব্বাজনের মধ্যে যে নবী বলি দিয়েছে হাদিস আছে আল্লাহ নবী কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছিলেন ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই হাব্বাল্লাহু তাআলা নবী গো পৃথিবীর জমিনে সবচাইতে ভালো বস্তু আমলটা কি নবী বলো কালা সালাতু আলা ওয়াক্তিহা যখন নামাজের সময় হয়ে যাবে ওয়াক্ত হয়ে যাবে সময় মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল জোরে বল সুবহানাল্লাহ নাই থাকবে আব্বা জানান ও শোনা চান আব্বারা কষ্ট হয় নাকি আব্বা তোমাদের কষ্ট হয় নাকি বাবা কার কার কষ্ট না হাতটা একবার তুলি দেখাইবেন হুজুর কষ্ট হয় না হুজুর জীবনে যে তবু করছে হুজুর আজকে তওবা কারিয়ে নেই আর জীবনে কোনদিন এই নামাজ আর কায়দা করব না আমলে বিশ্ব নবী রসুল্লাহর মহাব্বতের বিবি ছিল গো হযরতে মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা নবীজি বাড়িতে গিয়েছিল রে আয়েশাকে তাক মারি মারি কথা বলতো হযরতে আয়েশা কে ছিল রে বাবা আয়েশা মা নবীজির যত স্ত্রী ছিল রে বাবা সব চাইতে কম বয়স ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকার আম্মাজনের সাত আখি নয় বছর বয়সে রসুলের সঙ্গে আয়েশার বিবাহ বন্ধন হয় যেদিন তাকে আয়েশা রসুলকে পায় আয়েশার ভালোবাসা রসুলের কাছে পাখি যায় না
মা বলে আজকে 90% নারী আছে স্বামীর যদি বয়স বেশি হয় স্বামীর কাটিং যদি ভালো না হয় সেই স্ত্রী সংসারের মতো টলমল হয়ে যায় ধরে কোন ঠিক না ঠিক নাস্তে মধ্যে বলে আমি কি দেখি সংসার বসলাম কেন আমার দুলে ভাই আমার ভাই সেরা আমার বুবুজন শুনে এত সুন্দর আমি কি দেখি আমার আব্বা দিয়ে দিল আছে না আব্বা দাদা আমার মা বলে না শুনে রাখো না মা না না আমার নবী হাদিসে বলি দিছেন মা যেন কোন নারী স্বামী পোয়ার পরে ওয়াজাউজুহা তার স্বামী পোয়ার পরে ওই স্বামীকে যদি নিন্দা করে ফেলায় আল্লাহর নবী বলে স্বামী নিন্দাকারী নারী স্বামী যে নারী দেখতে পারে না স্বামী পছন্দ করে না আল্লাহ রসুল বলেছে সেই নারীটা জান্নাত যেতে পারবে না মা বোনেরা তুই মলনার বেটি হও মুক্তির বেটি হও মহাদেশের বেটি হও যেদিন তোমার বিবাহ বন্ধন হয়ে গেছে রে মা ওই স্বামীটাকে তোমার আপন করতে হবে তুমি যদি ওই স্বামীটাকে তুমি রাজি খুশি করাতে পারো কাছের মধ্যে রাখতে পারো ওই স্বামীটা যদি রাজি হয়ে যায় আল্লাহ নবী বলে তাকাতির জান্নাত ওই মেয়েটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জোরে হুম সুবহানাল্লাহ স্বামীর কাছে বলছে স্বামী আপনি চলে যাবেন কলে হ্যাঁ কতক্ষণ আসবেন কইছে আমি জহরের নামাজের আগে আগে এসে যাব স্ত্রী নামাজ পড়তেছে জহরের নামাজের টাইমে স্ত্রী দোয়া খুঁড়ে কান্দে স্বামী অভাব পাহাড়ে চলে গেছে কাঠ কাটতে রে কাঠ কাটতে কাটতে কাঠ নিয়ে খড়ির বোঝা নিয়ে রে বাজারে না যাইয়া বাদশা হারুন রশিদের দরবারে বাড়ি রাজবাড়িতে চলিয়া যায় হারুন রশিদের বিবির নাম ছিল জোবেদা ভানু হারুন রশিদ বাদশার দরমান ছিল ওই সময় গেটে ছিল না ওই পাগলা ওই কাঠুরিয়া পাগলা করি বিক্রি করে খায় ওই কাঠুরিয়া বাদশা হারুন রশিদে রাজ দরবারে ঢুকিয়া যায় ওই সময় বাদশা হারুন রশিদের বিবির জোবেদা ভানু আল্লাহওয়ালা মুত্তাকিন নারী ছিল গো জীবনে কোন বিগুণা পুরুষ তাকে দেখতে পারে নাই হ মা বলে না বাদশা হারুন রশিদের বিবি আল্লাহ ওয়ালা ছিল মা কোরআন পানেওয়ালা ছিল মা এমন পর্দায় ছিল মা জীবনে বিগুণা পুরুষ দেখতে তাকে পারে নাই মা দুনিয়ার বুকে মা জোবেদা জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা পায় যখন সুবহানাল্লাহ নাই থাকবে কিন্তু বাবা বর্তমান যুগের নারী যদি কালে ভালে কোনো পথের ডিগ্রি পায় দেখা না খায় এমনি দেখবেন মাথার কাপড় নাই জোরে কোন ঠিক না বেঠিক ঢাকা করতে হচ্ছে তোমার তিনি নাই রে বাবা আমার তুই বক্সি হাটে আসছে রে বাবা যদি কোনো দেশের নেতা নেতৃত্ব হয় হারে বাবা মাথার কাম নাই রে বাপ মাথার কাপড় পড়ে গেছে আর কয়েক বুঝল আমরা একটা স্বাধীনতা ঘুরবে চাই এই মলনা মলবি মুক্তিগুলোর জন্য উনি এবার পাইনি জোরে কোন ঠিক না বেঠিক মরণা মরবি মুক্তি বলে দুনিয়া বলে জঙ্গল এলের জন্য উনিয়ে বেরোবার পাইনি আমার মনটা কয় মাথার কাপড় ফালি দিয়ে আগিয়ে যাই মাকড়ি যাই গোয়ালপাড়া টাল উত্তর ঘুরি আসি কন্ত বাবা এই রকম ডিজিটাল মার্কা নারী আছে না নাই আছে না নাই কেন বাপ জান মা বলে না ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো আসানা ফারাজাহা ওই মেয়েটা নিজের পর্দাটা কোনোদিন বড় খেলাবি করতো না রে মা বাদশা হারুন রশিদের বিবি হজরতে মা জোবেদা বাথরুমের ভিতরে গোসল দিয়েছে হাম্মাম খানা গোসল দেয় আরে যাতে কোনো বিগুণা পুরুষ আমার দেখতে না পারে কন্ত বাবা বর্তমান বাড়িতে মুসলমানের বাড়িতে 12,000 টাকা টিভি দেখা কেবল লাইন দেখা যায় বাড়ি দেখা পায়খানা ঘর বাথরুম মতন মুসলমান বানায় না 14,000 টাকা টিভি আনে পায়খানা গোসল খানাটা ভাল করে দিতেও পারে না জোরে কোন ঠিক না বিঠি আমাকে কিছু দোয়া করেন কাকে 12,000 দেওয়াল টিভি আনছে আলে মেসে দোয়া করিনি তো ভাই লেট্রিন আছে কেন আহি গোসলখানা আছে কেন নাই তোর বউ করে গা ধোয় কয় পাঁচ পাগে ডিগি পাগারে আছে গা ধোয় আছে না নাই বাবা মাইও তো আরো গা ধোয় বেশি ভালো পায় হায় আল্লাহ
নদী পাড়া যদি বেটি দেখে ওই বেটি পাগলা হয়ে যায় তা বুঝো নদীর গাও ধোয়া কি মজা একবার সাঁতরিলে ইস মনটাকে ভুজুর ভুজুর করে ডুব দেন যেরকম ঠিক না ঠিক শয়তান কয় লাগ ফেল কি লাগ ওই বেটির মাথায় লাগে একসাথে লাগে একসাথে জাহান নামে জানো রাষ্ট্রের মধ্যে বাদশাহ হারুন রশিদের বিবি জোবেদা ভানু হাম্মাম খানায় গোসল গোসল দিতে ঢুকবে এমন সময় একটা পাগলের বেগুনা পুরুষের আওয়াজ রাজবাড়িতে ভিতরে আওয়াজ পাইলেন কে আছেন খড়ি নেবেন খড়ি কে নেবেন খড়ি নেবেন জোবেদা কয় রে আমার দারোয়ান গেটের সামনে আছে কিনা আমার দারোয়ান সাহেব বিনা পারমিশনে কোন লোক আমার রাজবাড়িতে ঢুকলো রে বেগোনা পুরুষের আওয়াজ আজ বাড়িতে ভিতরে ঢুকি আমার মনে হয় দারোয়ান বোঝায় গেটের মধ্যে নাই জোবেদা ইশারা করি বলল দারোয়ান কোথায় আছো তুমি দারোয়ান আমার বাড়িতে বেগোনা পুরুষ প্রবেশ করেছে দারোয়ান আওয়াজ পেয়ে গেল দারোয়ান তো একটু কনস্টেবল আছে বাবা ডিসি অফিসে জেলে পুলিশ ডিউটি করে সারাদিন তারও তো বিড়ি সিগারেটের খোয়া নিশে আছে না নাই যাই ডিসি অফিস এসপি অফিসের গেটের মধ্যে পুলিশ গুলো থাকে তারও তো সারাদিন ডিউটি করে বারো ঘন্টা পর পর ছয় ঘন্টা পর চেজ হয় তাইও তো বিড়ি সিগারেট গুটকে ফুটকে খায় খাই কিনা তারও তো পেশা পায়খানা জরুরত আছে দারোয়ান ছিল না কোনবা কারণে একটু ফাঁক হয়ে গেছে ওই পাগল খড়ির বোঝা নিয়ে ঢুকছে দারোয়ান আসি দেখে পাগল দারোয়ানে মোটি খারাপ হয়ে গেছে রে মুখ পেশা পায়খানা করিবে দিবে নয় রে আর মানে মোটি এমন চলি গেছে জোবেদা বলছে দারোয়ান খবরদার অন্যায় করিস না লোকটা মনে হয় ব্রেনতে কোনো ক্ষতি হইতে পারে দারোয়ান রে ওই লোকটাকে তুমি বলি দাও আমার রাজবাড়িতে খড়ি বিক্রি হয় না বাজারে বিক্রি হয় খড়ি রে ভাই বাজারে ধরে যাও এই দারোয়ান খবরদার লোকটা অন্যায় করিস না দারোয়ান শুনে নাই রাগ হয়ে গেছে আমার কত অমান্য করি ঢুকছে রে দারোয়ান যে পাগলের টুড়িটা টিভি ধরেছিল টুটি ছড়িয়ে টানি আনতে আনতে কাটা বসে গেছে গেটের সামনে সারিয়ে দেওয়ার সাথে টুপুস করি পড়িয়া মারা গেছি রানীমা কি মরিয়ে কি করলু টুড়ি টিভি ধরতে করতে না কাটা বসে গেছে সামনে শেষ জোবেদা বললো দারোয়ান আমার স্বামী বাদশা হারুন রশিদ নাই প্রাণ বাদশা বিশাল মূল চলে গেছে রে দারোয়ান বিনা অপরাধে বিনা দোষে রোগ থাকে মারলি ইয়ার জবাব যদি দিতে না পারো আমার বাদশা হারুন রশিদ তোমাকে সারে দেবে না দারোয়ান রে বাদশা আসার আগে আগে লোকটাকে এমন জায়গায় তুমি খাপাইয়া দাও এমন জায়গায় লুকিয়ে রাখো বাদশা হারুন রশিদ যাতে জানে না কন্ত বাবা এক দর্শবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ হলায়ালি সাইয়াদেনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল ভবে আমেনা কোলে রহমাতুলিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد الليالي سيادنا مولانا محمد عبرا امي حديث بولسلام الله كوني شاتي امار شمفوك راكت حبي دوركن تيك نبي تيك زي دمسائي تاكينا كانو زي كرمي تاكينا كانو زي كامي تاكينا كانو المجد جيتو بايت الله الله كوني شاتي امنا جدي شمفوك راكي امي شكيت হই আমি মাস্টার হই আমি ইঞ্জিনিয়ার হই আমি ডাক্তার হই আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ কোনোদিন তোমাকে জাহান্নামে দিবে না আল্লাহর ঘরে সাক্ষী দিয়া আল্লাহর ঘরে আমাকে জান্নাতে নিয়ে যাবে যুলফুম সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও ফেরেশতারা দেখো তো দেখো পৃথিবীর সব ঘর মিসমার হয়েছে এটা কোন ঘর এখনো মিসমার হয় নাই ফেরেশতারা বলবে তুমি কে কবে আল্লাহ আমি তো তোমার ঘর আমি মসজিদ কেন মিসমার হও নাই মাবুদ অমুক নামে অমুক শহরে ছিলাম রে মাবুদ যত বান্দা এত কষ্ট করি করি এত সুন্দর করে ঘর বানাইছে আল্লাহ ওই বান্দাগুলোর মেহনত তার জীবনের কষ্ট আল্লাহ আমি নিজে সাক্ষী আছি বান্দাগুলোর ফয়সালা যতক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে করবেন আল্লাহ অতক্ষণ আমি তোর ঘর মিসমার হব না জোরে বল সুবহানাল্লাহ নাই থাকবে আব্বা জান আমার শ্বশুর দিকে চলে যাব বাবা বাচ্চা হারানো শীত তার দিদি বত মুত্তাকিন আল্লাহওয়ালা বড় বুজুর্গ বিবি বলল দাভান রে তাড়াতাড়ি লাশটা তুমি খাপিয়া রাখো লুকিয়ে রাখো বাচ্চা হারানো শীত যাতে জানে না আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে সাহসীদের মানুষ আল্লাহ আরশের ছায়ার তলে থাকবে এক নম্বর হলো নে প্রাণ বাসা আব্বা জান আমার সোনার সোনালা কিন্তু বাবারা পৃথিবীর যদি বাসা না জানে কোন মানুষ যদি না জানে ওই পাগলটাকে ওই বাড়ির দারোয়ান লুকিয়ে রাখলো পথে রাখলো মারি কবর দিয়ে রাখলো পৃথিবীর কেউ না জানলে আল্লাহ জানে কিনা জোরে বলেন জানে কিনা আরো জোরে বলুন ওই পাগলের বিবেক মাগরিবে নামাজে পড়ে মাবুদের কাছে দোয়া করে কানে আল্লাহ আমার স্বামী ও মহলায় এখনো কেন নাই আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার স্বামী এখানে নামাজ পড়ার কথা আল্লাহ এখন চলে গেল টাইম বাচ্চা দুইটা বলে মা গো হো মা আমার আব্বা কেন এখনো আসে না মা সারাদিন খাই নাই মা মা বলছে বেটা রে তোমার আব্বা পাহাড়ে চলে গেছে বাবা কার বিক্রি করবে তার খাওয়া বস্তু আনবে আমি রান্না করি তোমাকে খাওয়া দেব আব্বা তোমার আব্বা এখনো আসে নাই তোমরা দুনো ভাইয়ে ঘুমিয়ে যাও ঈশান নামাজের টাইম হয়ে গেল বাচ্চা দুইটা ঘুমাইতে পারে না খিদার জ্বালা মা আমাদেরকে ঘুম ধরে না মা মা বলে মালিক তোমরা দুনো ভাই ঘুমিয়ে যাও রে তোমার আব্বা যখন আসবে আমি মা তোমাকে ডাকে ডাকে খোয়াবো ঈশান নামাজ টাইম পার হয়ে গেল দুনো দুটো বাচ্চা ঘুমিয়ে পড়লেন হায় রে ঈশান নামাজ টাইম চলে যায় পাগলের বিবি নামাজ পড়লো ঈশান নামাজের টাইম চলে যায় তাহাজ্জুদের ওয়াক্ত এসে যায় তবু স্বামী বাড়ি মুখে আর আসে না তাহাজ্জুদ পড়ে কান্দে আল্লাহ আমি তোর বান্দি আল্লাহ আমার স্বামীর বিপদ থেকে হেফাজত করো আল্লাহ এখন পর্যন্ত আমার স্বামী বাড়ি মুখে ফেললো না বাচ্চা দুইটা ঘুমাইছে মাবুদ এখন যদি ঘুম থেকে উঠি খানা চায়
আমি কালা দিতে পারবো না আরে তাহাজ্জুদের টাইম হয়ে গেল ওই তাহাজ্জুদে নামাজে পাগলের বিবি দোয়া করে কানতে কানতে দুই চোখের পানি নামাজের মশলা পরে তবু স্বামীর মহব্বতের কান্দন তা যায় না ওই কানতে কানতে নামাজের মশলার মধ্যে ঘুমের ভাব ধরে গেল স্বপ্নে দেখতেছে কে বা আসি বলছে বান্দি রে ও আল্লাহর বান্দি কান্দি লাভ নাই এই জগতের মাঝখানে তোর স্বামী আর না তোর স্বামী যদি দেখা করতে চাও খবর যদি নিতে চাও এই দেশের নাই প্রাণ বাসা বাসা হারুনো শীতের কাছে যাও তার বিবি জানে তিনি জানবে না তার বিবি সব জানবে তোমার স্বামী কি হালে কোথায় আছে তাই সারা আর কেউ তোমাকে বলবে না স্বপ্ন ভাঙে গেলেন ফজরের নামাজ পড়ি পাগলের বিবি বাসা হারুনো শীতের বাড়ির দিকে বাচ্চা দুইটা নিয়ে যায় বাচ্চা দুইটা বলে মা আব্দুরাই দুইটি মা একটা দানা মুখে যাইলে না এত ভোরে কোথায় নিয়ে আমাদেরকে নিয়ে যাও মা বলে মালিক তোমার আব্বা আত্মি আসে নাই তোমার আব্বার খবর নিতে একটু বাসাও দরবারে যাই রে বাচ্চা দুইটা নিয়ে যায় মা কাউনি রে একটা বাচ্চা দানা মুখে সাড়া দেয় নাই কণ্ঠ শোনা ওই বাচ্চা যদি কষ্ট পায় মা কষ্ট পায় কি না আব্বার আমার আজকে আপনি কবরে চলে যাবেন আব্বার আসনার স্থান আল্লাহ রসুল বলছে ইল্লামিন সালাসাতি পৃথিবীর সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যাবে ইল্লামিন সালাসাতি তিনটা আমল কবর বাসির বন্ধ হয় না আল্লাহ নবী বলল সাদাকাতুল জারিয়া কোন বন্ধু যদি তার মা তার আব্বা যদি কবরের জমিনে শুয়ে থাকে আব্বারে আমার শোনা চান না আজকে শিমুল বাড়িতে তোমার আব্বা কবরের মধ্যে শুয়ে আছে তোমার মা কবরের মধ্যে শুয়ে আছে তুমি তোমার মার জন্যে শোনা তোমার আব্বা তোর জন্যে রে কিছুই করতে পারো নাই ওই মা তোর জন্যে দিদি আলমিহিয়ান্তাবাহুবিহি তুমি যদি কিছু এলিম শিখিয়া ওই মা বাবার নামে যদি তুমি কিছু বকশিস করিয়া দাও দোয়া খার করিয়া দাও আল্লাহ নবী বললেন আউলাদুন সালিহুন ইয়াদউলাহু নেক সন্তান হয়ে যদি একবার দোয়া করে সেই দোয়া মা বাবার জন্য কবরে কবুল হয়ে যায় সেই জন্য বন্ধু গো আমার আজকে শিমুল বাড়িতে মা নাই বাবা নাই বাসার দরবারে বাচ্চা দুইটা বাবা হারা হয়ে জ্বলে জ্বলিল বাসার কাছে পাগলের বিবি কি জবাব দিবে পরে বলবো বাবা আব্বা রে ওই তোমার মা তোমার আব্বা আল্লাহর কাছে কি জবাব দেবে আল্লাহ নবী বলল তোমার মা কবরে চলে গেছে সাদাকাতুল জারিয়া তুমি যদি ওই মাটার জন্য আব্বাটার জন্য যদি শোনা আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য আব্বা জনামার আজকে শিমুল বাড়িতে আমি পাঁচটা বাবার নাম ধরে ডাকবো বাবা আপনার মা কবরে পড়ে আছে আপনার আব্বাটা কবরে পড়ে আছে তোমার মাকে পাঁচ কাফন পরে কবরে দিকে নিয়ে গেছে তোমার আব্বাকে তিন কাফন পরে আর কবরের দিকে নিয়ে গেছে তুমি একজন নেক সন্তান বাবা আল্লাহ নবী বলছে তুমি ওই সন্তান হইয়া মান নামে বাবার নামে যদি সদগাদারি হিসেবে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ ঘরে যদি দিয়ে যাও আল্লাহ নবী বলছে ওই সন্তানদের দান খয়রাত কবরবাসীর জন্য বন্ধ থাকে না সেই জন্য আব্বা জানামা পাঁচটা বাবা যদি হাত দেখাইতে পারেন হুজুর আমার মা নাই হুজুর আমার আব্বা নাই হুজুর আমি ৫,০০০ করে টাকা
আমি এই মসজিদের জন্য মার নামে বাবার নামে আমি হুজুর গো সাদকা জারিয়া করে দিলাম একটা বাবা যদি দেখাইতে পারেন সোনারে আমি আফসার আলী রাতি চলিয়া যাব বাবা আমি মুসাফির মানুষ আল্লাহ রাসূল বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না আল্লাহ নবী এক নম্বর বলল মুসাফির মুসাফির দোয়া বিফলে যাবে না একজন আব্বা যদি বলে হুজুর গো আমার মা নাই হুজুর আমার আব্বা নাই একটু দোয়া করে দিবেন হুজুর আমি 5000 টাকা আল্লাহ ঘরের জন্য এই তিন আলী মসজিদের জন্য আমি সাদকা জারিয়া করে দিলাম 5100 টাকা আমার বাবার রেখে দিলাম বাবা।